আসলে বস্তুটো হল এইটো ফায়ার ব্রিগেড আর হাত কলম হয়েছে খায় আসলে ইয়াত বস্তুটো গোটেখিনি বস্তু বসাব পারিলে হেঁতেন হ্যাঁ না যিখিনি দেখা গৈছে মানুহৰ সগম আছিল বহুত মানুহ আছিল আসলে এইটো প্রশাসনের বিষয়ে মই এই জিলা উপায়ুক্ত ডি সি স্যারক মই অনুরোধ করিম কচুয়া থানার আন্ডারত এটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে দিব লাগে কামপুরত নহয় তাত রেল গেট আছে রেল গেট পেন্ডিং হওয়ার কারণে আজি ইয়াত জনবহুল ঠাই কামপুরতকৈ অধিক মানুষ ইয়াত নহবার আপনি চাব পারে আপনাদের হ্যাঁ রাইজক দেখাব পারে কি হাজার হাজার মানুষ এই অঞ্চলের মধ্যে হয় এটা ঘর লাগিলে মানে কি আন এটা ঘর বিয়পি হয় মই ভাবু যে ইয়ার জড়িয়ে ইয়ার ক্ষতিপূরণ তো দিবই লাগে যদি দিব লাগে বহুত মই লাখ লাখ টাকার বস্তু ইয়াত কি হয়েছে নষ্ট হয়েছে পুরী সরকার হয়ে গেছে ইয়াত চাক আপনাদের আমার ক্যামেরাটা ঘুরাই দিব পারে আপনাদের চাব পারে ফায়ার ব্রিগেডে কম সে কম এক ঘন্টা পাশতে ইয়াত আহি এটু নাপায় আসলে ইয়ার বিষয়ে তদন্ত হব লাগে যে কি হল আসলে দুখন দোকান আছিল আমি জানো এখন হল এই বাইগর দোকান আর লগত এটা মানে কি গ্যাস সিলিন্ডার হ্যাঁ মেনি হার্ডওয়্যার মেনি হার্ডওয়্যার দোকান আছিল ইয়ার জড়িয়ে চাব পৰা যায় মই ভাবু যে কচুয়া থানার আন্ডারত ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে দিব লাগে আমার ডিসি স্যারক মহোদয়ক মানে অনুরোধ জানাইছো মানে কি আমি পরস্পর পাই আছিল যে বিদ্যুৎ স্পর্শ কই পেলাই জুইটো লাগিছিল আর এই জুই লগাত যথেষ্ট এই দোকানখন ক্ষতি হয়েছে নগর আর দু তিনটা দোকান কি দোকান আছিল এই এইটো বাইক মেকানিক আছিল তেও নতুনকৈ বহু টকার মাল বস্তু বাহিনীতে কিনা আছিল হ্যাঁ মেকানিক কাম করেছিল তারপর ইয়াত জ্বালাই চালাই কিবা কিবি করে গ্যাস সিলিন্ডার টিলিন্ডার ইত্যাদি থাকে তারপর যদি আরো বিপদ আকার লৈছে আমি সঁচাকৈ আমার এই অঞ্চলত আমি মর্মান্তি এনেকুৱা ডাঙর ক্ষতি দেখার পিছত আমি সঁচাকৈ দুঃখিত গতিকে ওপরওয়ালার ওচর প্রার্থনা করি যে লগে আমার কচু আরক্ষী থানা ঘটনাস্থলী পাইছে কিন্তু যেহেতুকে আমার ইয়ার পর প্রায় 7-8 কিলোমিটার দূর আমার ফায়ার ব্রিগেড আহতে রেল গেট পরে তারপর এখন ব্রিজ তাতো আমার যথেষ্ট দেরি হয়ে যায় যার কারণে গাড়িখন আহাত যথেষ্ট পলম হয়েছে তার কারণেও আমার ক্ষতি যথেষ্ট হয়েছে।